নানান আয়োজনে প্যারিসে এবার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু সেবা সংঘ ফ্রান্সের আয়োজনে এবারের পূজায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসীদের মধ্যে পূজার আনুষ্ঠানিকতা কিংবা নান্দনিকতা উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না। প্যারিসের লাকর্নোভে অনুষ্ঠিত এই পূজা ধারাবাহিকভাবে সম্পন্ন করে উচ্ছ্বসিত সংগঠনের নেতাকর্মীরা। হাজারো প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় পূজার স্থান। দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পমাল্য, চন্দন, ধূপ দিয়ে পূজার আচার সম্পন্ন হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ হিন্দু সেবা সংঘ ফ্রান্সের সভাপতি প্রভাস সরকার ও সাধারণ সম্পাদক সুমন মল্লিক। এদিকে প্যারিসের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা বৃন্দ। তারা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।